রাজ্যের দুটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এই উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলগুলির তৎপরতা চোখে পড়ে। গত কয়েকদিন আগে তীব্রামাথা কংগ্রেস এবং বামফ্রন্টের নেতৃত্ব একসাথে আলোচনায় বসেছিলেন। বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেই লক্ষ্যে রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেবার লক্ষ্যমাত্রা নিয়ে সেদিন এই তিন বিরোধী পক্ষ আলোচনা টেবিলে বসেন। এই আলোচনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা জানিয়েছিলেন তাদের আলোচনা সফল হয়েছে, পরবর্তী আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এরপরই দেখা যায় বামফ্রন্ট নিজেরা এই দুই আসনে তাদের প্রার্থীপদ ঘোষণা করে। এ নিয়ে ফের রাজ্য রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়। সোমবার এ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি এদিন সংবাদ মাধ্যমের সামনে জানান, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন এটা তাড়াহুড়ো করা হয়েছে, আর একটু সময় নিয়ে সকলের মতামতের ভিত্তিতেই যদি তা হতো তবে ভালো হতো। দলের হাইকমান্ডকে তা জানানো হয়েছে, হাইকমান্ডের নির্দেশ মোতাবেক সব হবে। উপনির্বাচন ঘোষণার পর রাজ্যের প্রধান তিনটি বিরোধী দল বামফ্রন্ট, কংগ্রেস এবং তীব্রামাথা, আমরা একত্রিতভাবে বসে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে বিজেপিকে এই রাজ্যে ঠেকানোর জন্য, বিজেপির এই আগ্রাসী যে মনোভাব, স্বৈরাচারী মনোভাব, এটাকে কীভাবে আমরা প্রতিরোধ করব, এর একটা উপায় আমরা এই উপনির্বাচনের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চেয়েছি। নির্বাচনের লড়াই হবে ঐক্যবদ্ধভাবে এই রাজ্য থেকে, বিজেপিকে কীভাবে আমরা নির্বাচনে পরাজিত করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে। এটা গত পরশুদিন হয়েছে, স্যারেন গতকালকে যখন সিপিআইএম দলের তরফ থেকে দুটি কেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তাড়াহুড়ো করা হয়েছে, আরেকটু সময় নিয়ে এই সকলের মতামতের ভিত্তিতেই যদি এটা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, আমরা আমাদের হাইকমান্ডকে সমস্ত বিষয়টা অবহিত করেছি, তারা আমাদেরকে নির্দেশ প্রদান করবেন, তাদের নির্দেশে আগামী দিন আমরা আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এদিকে এদিন তিনি ফের বলেন, বিরোধী সবাই একজোট হয়ে শাসক বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। রাজনৈতিক মহলের মতে তাদের মধ্যেই অনৈক্যের চিত্র সামনে এসে পড়ল এতে করে। অপরদিকে তীব্রামাথা ও নেতৃত্ব ও তাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেকই কাজ করবেন বলে জানিয়েছেন। সে জায়গায় এই উপনির্বাচনকে কেন্দ্র করে তিন বিরোধী দলীয় বৈঠকের পর যে ভিন্ন চিত্র সামনে আসলো, এ নিয়ে অন্য বিরোধী দল এখন সামনের দিন কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে বিভিন্ন মহল। কিন্তু এর থেকে একটা দিক সামনে আসছে যে সব বিরোধী দল একসাথে মিলে লড়াই করার যে বার্তা দিতে চেষ্টা করেছিল, প্রাথমিক অবস্থায় এতে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আদৌ কি এদিকটি বিরোধীরা রক্ষা করতে পারবে, এ প্রশ্ন সভাপতির সামনে আসছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।